বন্ধুরা, যে শিয়ালদহ মেট্রো উদ্বোধন নিয়ে এত জল্পনা কল্পনা, অবশেষে সেই দিন একেবারে দোরগোড়ায়। সোমবার থেকে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো। তারপর 14 জুলাই থেকে পরিষেবা পাবেন যাত্রীরা, কিন্তু এখানেই শেষ নয়। যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে থাকছে একেবারে নতুন চমক। বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন চত্বরের লুক। মেট্রো রেলের হাত ধরেই এই বদল আসছে শিয়ালদহ স্টেশনের। শিয়ালদহ মেট্রো স্টেশন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন হিসেবে ধরে নেওয়া হয়েছে, কারণ এই স্টেশন এবার ব্যবহার করতে চলেছেন লক্ষ লক্ষ যাত্রীরা। মেট্রো স্টেশন এবং রেল স্টেশন একেবারেই গা ঘেঁষে থাকায় যাত্রী সুবিধার কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। শিয়ালদহর একদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং অন্যদিকে ফুলবাগান মেট্রো স্টেশন। মাটি থেকে 16.5 মিটার নিচে মেট্রো লাইন বানানো হয়েছে। এই মেট্রো স্টেশনটিতে নতুনভাবে তৈরি করার দায়িত্বে ছিলেন ITDCEM এর চিফ অপারেটিং ম্যানেজার রূপক সরকার। তিনি জানিয়েছেন, যেহেতু শহরগুলির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পৌঁছাবে এই মেট্রো স্টেশনে, তাই ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা রাখা হয়েছে সেরকমভাবেই। স্টেশনের মধ্যেও ফাঁকা জায়গা রাখার চেষ্টা করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। স্টেশনের মধ্যেই থাকছে 9টি সিঁড়ি। এছাড়াও মেট্রো স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য একাধিক জায়গায় একাধিক সিঁড়ি রয়েছে। মোট 18টি এসকালেটর এবং 27টি টিকিট কাউন্টার রয়েছে। স্টেশন চত্বরে শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ টিকিট কাউন্টারেরও ব্যবস্থা করা হয়েছে। 11 জুলাই সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো, যার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে আরও একবার। যাত্রী পরিষেবার কথা মাথায় রেখেই একাধিক পরিবর্তন আনা হয়েছে মেট্রো স্টেশনে, কিন্তু ভাড়ার ক্ষেত্রে কত কী পরিবর্তন এসেছে জানা গেল। মেট্রোর ন্যূনতম ভাড়া হতে চলেছে 10 টাকা। আগে যেমন 5 টাকার টোকেন থাকতো, সেই টোকেন আর এই স্টেশনে থাকছে না, কারণ শিয়ালদহর পূর্ব এবং পশ্চিম দুই দিকে পরবর্তী স্টেশনের দূরত্ব প্রায় 2 কিলোমিটারেরও বেশি, যার কারণে যাত্রীদের দিতে হবে সবথেকে কম 10 টাকা ভাড়া। এছাড়া সেক্টর 5 পর্যন্ত যাতায়াত করতে ভাড়া লাগবে 20 টাকা। মেট্রোর ভাড়ার তালিকা খতিয়ে দেখলে জানা যাবে, 2 কিলোমিটারের দূরত্বের জন্য বরাদ্দ করা হয়েছিল 5 টাকা, কিন্তু শিয়ালদহ থেকে ফুলবাগান স্টেশনের দূরত্ব 2 কিলোমিটারেরও বেশি। একই রকমভাবে এসপ্ল্যানেডের দূরত্বও 2 কিলোমিটারের থেকেও বেশি, যার কারণে যাত্রীদের যদি ফুলবাগান কিংবা এসপ্ল্যানেডে যেতে হয় তাহলে দিতে হবে 10 টাকাই।